হ্যালো এভি্রি ওয়েলকাম ব্যাক টু স্মার্ট ওড়িয়া ইউট্যুব চ্যানেল তো পেয়ে তোমার ফিজিকাল সাইন্সর অলরেডি দুইটি চ্যাপ্টর মো সবজেকটিভটি তোমাকে প্রোভাইড করে এবং তাহার যে সবজেকটিভর সিলেকটিভ কোশ্চিনগুলো মধ্যে ইম্পর্টা রয়েছে সেমিটি মুপ্টর ওয়াইজ তোমার সিলেকটিভ কোশ্চিন প্রোভাইড করছি পিলা মানে এবং তোমাদের যদি সব কমপ্লিটলি যেতে সিলেকটিভ প্রোভাইড হয়েছি বা জাণিনেও তাহলে নিহতি ভাবতে তোমার যে পনেরো মার্কটি ফিজিকা সাইন্সর রহিলা এবং লাইফ সাইন্সর পনেরো মার্ক তার সিলেকটিভ মু প্রোভাইড করুচি তো সেতু যদি তোমাদের দেখে তোমার পনেরো পনেরো তিরিশ মার্ক কুয়াড়ে যাব কথা মুছি তো দেখো অলরেডি দুইটি রোভাইড করে দিয়েছিল তোমার যাই চ্যানেল চেকআউট করবো বর্তমানে আমি তিন নম্বর চ্যাপ্টরের দেখা যু মোস্ট ইম্পর্ট্যাট সিলেকটিভ গুড়ি রয়েছে আপনি কথা বললাম যে পি ডএফটি দরকার সে ওয়ান হন্ড্রেড পে কি

আয়ুনিক যৌগিকর ভৌতিক ধর্ম দেখ কঠিনতা আয়নিক যৌগিকগুড় কঠিন ও শক্ত যুক্ত ও বিযুক্ত আয়ন মধ্যে দৃঢ় আকর্ষণ বল যোগ এ প্রকার যৌগিক গুড়িক শক্ত ও কঠিন বুঝি হল তার উচ্চ গণনাঙ্ক ও স্ফোটনাক থাকে দেখ আয়নিক যৌগিক গুড়িক দৃঢ় অন্ত আয়নীয় আকর্ষণ বল যোগ সে ভাঙবা অধিক শক্তি আবশ্যক হয়ে থাকে তেণু আয়ুনিক যৌগিকর গণনাক ও স্ফুটনাঙ্ক উচ্চ বুঝি হল পিলা মানে তাপরে দ্রবণীয়তা যদি দেখিবা আয়নিক যৌগিক গুড়িকর জলের দ্রবণীয় কিন্তু পেট্রোল ডিজেল কিরোসন টরফেটাইন বেনজিন আদি জৈবিক দ্রাবকের অদ্রবণীয় এটা মানে কোশ্চেন বি আসব পিলা মানে তো কোশ্চিন্তু ভালোভাবে দেখ বুঝ বিদ্যুত্র পরিবাহিতা আয়নিক যৌগিকগুড় কঠিন অবস্থায় বিদ্যুৎ এমানক করতে না এমন গুড়ি চার্জিত গুড়ি গুড়িকর উপস্থিতি যোগ এমানে তরল অবস্থায় বিদ্যুৎ পরবহন করতে পিছনে বুজি হল

পটাশিয়াম এবং এস টু প্রতিক্রিয়া করে পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং এস টু গ্যাস ও তাপশক্তি নির্গত করে থাকে সেমিতি সোডম বি জল সহ প্রতিক্রিয়া করে আমার কন করে না সোডিয়াম হাইড্রোক্সাইড যেটা উৎপন্ন করে এবং এস টু গ্যাস সহ তাপশক্ত নির্গত করে থাকে কালসিয়াম ধাতু পটাশিয়াম ও সোডিয়াম ঠার কম তীব্রতার জলসহ প্রতিক্রিয়া করে ও কাল হাইড্রোক্সাইড হাইড্রোক্সাইড হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হুয়ে উৎপন্ন হেঁটে হাইড্রোজেন গ্যাস র ফোটকা ক্যালসিয়ম ধাতু ধাতু উপরে লাগিযায় এপসিয়ম ধাত ধাতুখিক জলের ভাসি থাকে পিলা মানে দেখ তোমাদের যদি এই সমীকরণ মনে রকি নেছ তাহলে তমানে এইটা ইজিলি লেখিপার হা এটার যেমি কাল জল সহ প্রতিক্রিয়া কল এবং কাল হাইড্রোকসাইড কন কলা না সৃষ্টি কলা এবং তাস্ত এস্টু গ্যাস বি উৎপন্ন কলা বুঝিপার পিলা মানে তাপরে দেখ আমি নেক্স দেখিবা। ম্যগনেসিয় ধাতু কেবল গরম জলের প্রতিক্রিয়া করে ম্যগনেশিয় হাইড্রসাইড ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হুয়ে উৎপন্ন হইতে হাইড্রোজেন গ্যাস ম্যগনেশিয় ধাতু উপরে লাখিযায় তে ধাতব খণ্ডগুড় পাড়া ভাসি উঠে বুঝি এলাকা পিলা মানে এটা দেখ ম্যগনেশিয় জল সহ প্রতিক্রিয়া কল ম্যগনেসিয় হাইড্রক্সাইড টিয়ার এবং আমাৰ যেটা হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হল তাপরে পিল নেক্স দেখিবা এলুমিনিয় লৌহ জিঙ্ক ভালো ধাতু কেবল জলীয় বাষ্প বাফ সহ প্রতিক্রিয়া করে সেকর অক্সাইড ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হুয়ে তো দেখিপারছ এলুমিনিয় তোমার জল সহ প্রতিক্রিয়া কলে আলুমিনিয়ম অক্সাইড এবং তোমার হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে বুঝি হল পিলা মানে তাপরে ল্যাড কফর সুনা ল্যাড কফর সুনা রুবা আদি ধাতু কৌশি প্রতিক্রিয়া করতে না এ জা যায় যে পোটাশিয় সোডিয়ম ধাতুগুল ক্যালসিয়ম ঠু অধিক প্রতিক্রিয়াশীল ও ম্যাগনেশিয় ক্যালসিয় ঠিক কম প্রতিক্রিয়াশীল তাপরে কখন না আলুমিনিয়ম আইরন ও আদি ধাতু ম্যগনেশিয়ার কম প্রতিক্রিয়াশীল পিলা মানে বুঝি হল তা আমার নেক্সট যে ইম্পর্ট্যাট কোশ্চিন রয়েছে যেটা এফ ইপি ভি সি ইউ এ প্রতিক্রিয়াশীলতা অনুক্রমের এক অংশ এখন ভিত্তিক ধাতুগুড় প্রতিক্রিয়াশীলতার তিনোটি বৈশিষ্ট্য উদাহরণ সহ আলোচনা কর তাপরে কম কিলা মানে প্রতিক্রিয়াশীলতার বৈশিষ্ট্য দেখবা এফ ই পি অনুক্রম অনুযায়ী হাইড্রোজেন উপরে পিভি ও এফ ই অধিক এবং সি ইউ প্রতিক্রিয়াশীলতার অনুক্রমর অনুযায়ী হাইড্রোজেন তলে থাকার পিবি ঠুক কম প্রতিক্রিয়াশীল এই চারোটি মধ্যে এফ ই অধিক প্রতিক্রিয়াশীল মানে লোহ যেটা বুঝি পিলা মানে তো এ চারটি মধ্যে তিনোটি ধাতু বেলে কেবল হাইড্রোজেন এক অধাতু এমান হাইড্রোজেন গোটিয়ে হই তোমার অধাতু পিলা মানে বুঝি তাপরে ধাতু মান রাসায়নিক ধর্ম সমীকরণ দ্বারা বুঝাও আশ্চিন এইটা বুঝি হল ধাতু মান রাসায়নিক ধর্ম দেখ অক্সিজেন সহ প্রতিক্রিয়া ধাতু ধাতুগুড়ি অক্সিজেন সহ প্রতিক্রিয়া করে ধাতুব অক্সাইড সৃষ্টি করতে উদাহরণ কপর বায়ুর উপস্থিতরে উত্তপ্ত কলে কলা রঙর কপর অক্সাইড সৃষ্টি হুয়ে তো কপর এবং অক্সিজেন প্রতিক্রিয়া করে আমার কপর অক্সাইড তৈরি বুঝি হেলা তারপরে দেখ পিলা মানে জল সহ প্রতিক্রিয়া কতক ধাতু থা জলসহ থা সহ কতক ধাতু উত্তপ্ত জল সহ আপ ক ধাতু বা সহ প্রতিক্রিয়া করে ধাতব হাইড্রোক্সাইড কিংবা ধাতব অক্সাইড সৃষ্টি করা উজান গ্যাস সৃষ্টি করতে উদাহরণ সোডিয়ম পোটা ক্যালসিয় আদি ধাতুত থা জল সহ প্রতিক্রিয়া করে সেকর হাইড্র হাইড্রোকসাইড সৃষ্টি করতে যেমি পোটাশম এবং জল পোটা হাইড্রোক্সাইড আমার কখন প্রতিক্রিয়া এবং এস্টু গ্যাস তাপশক্তি ম্যাগনেয় এই প্রকার প্রতিক্রিয়া উত্তপ্ত জল সহায় কিন্তু আইরন ও আলুমিনিয়ম ভালো ধাতু বাফসহ প্রতিক্রিয়া করে সেকর অক্সাইড সৃষ্টি করতে বুঝি হল তা দেখো পিল এটার তারায়নিক যে সমীকরণ দেখিপার তাপরে ল্যাড তুপা সুনা আদি জলসহ আদৌ প্রতিক্রিয়া ঘটে না অম্লসহ প্রতিক্রিয়া কতক ধাতু লঘু অম্ল প্রতিক্রিয়া করে সেকর ধাতুবলম্বন সৃষ্টি করতে ও এসে উজান গ্যাস নির্গত হুয়ে উদাহরণ জিঙ্ক হাইড্রোক্লোরিক অম্ল প্রতিক্রিয়া করে জিঙ্ক ক্লোরাইড ও উজান গ্যাস সৃষ্টি করে বুঝি এলাকা তারপরে দেখিবা আমার জিঙ্ক হাইড্রোক্লোরিক অ্যাসিড সহিত প্রতিক্রিয়া করে জিঙ্ক ক্লোরাইড ও জল কণ হুয়ে না আপনার বাহারি থাকে তো পিলাম আহ কিছু এটার ইম্পর্টান রয়েছে কোশ্চিন আইটি তো সেইটা যদি তোমাদের পিডিএফ নেছ তোমাকে মিলে যাচ্ছি অসুবিধা নাই কিন্তু যেত দেি সেটা ইম্পর্ট্যাছি তো পড়া পিলা মানে এটা পড়া বেলে গোটে কথা মনে রকব যে সর্ট কোশ্চিন্তামধ্য আসবার চানসেস রট কোশ্চিন্তু বেশি প্রায়োরেটি মুি তোমার সবজেকটিভি প্রোভাইড করুছি যে তোমাকে সর্ট কোশ্চিন গুড়ি একজামে দেখব তো পিলা মানে আশা করছে এই ভিডিওটি তোমার হলে হেল্পফুল হয়ে পাই যদি হেল্পফুল হয়ে পাই ভিডিওটি গোটে লাইক কর সেয়ার কর চ্যানেলটিকে সবসক্রাইব কর এবং ডেস্ক্রিপশন টেলিগ্রাম টেগ্রাম গ্রুপে যাই জয়েন করে নিও আমি সময়টিভ আছেমেণ্ট টু পুহুত শীঘ্ৰ কোৰ্চ টি ষ্টাৰ্ট কৰিব ফ্ৰী অফ কষ্ট সবু থাৰ্টাৰে তোমালোক নোট বি প্ৰভাইড কৰা পেলাই তো পেলাই দেখা হ'ব আকৌ এক না ভিডিঅ'টো মই বিদায় দিয়া থেংক ইউ চি চ নেক্সট ভিডিঅ'